কাঁচা আমের চাটনি আমি কিভাবে করি আজ বন্ধুদের রিকোয়েস্টে সেটাই শেয়ার করব। রেসিপি ভালো লাগলে সবাই এইভাবে বানিয়ে খান, আর পরিচিতদের মধ্যে প্লিজ রেসিপি লিঙ্কটা শেয়ার করে দিন। আর নতুন বন্ধুরা, আমার ভিডিও দেখতে আগ্রহী হলে চ্যানেলটিকে বেল বাটন সমেত সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছাতে পারে। আসুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক, কাঁচা আমের চাটনি। নমস্কার বন্ধুরা, আমি শম্পা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শম্পার রান্নাঘরে আজকের নতুন পর্বে। আজকে আমের চাটনি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে এটাকে 8 টুকরো করেছি, আর খোসা সমেত কেটেছি। যেহেতু এর আটিটা তেমন শক্ত নয়, একদম শক্ত আটি হলে কিন্তু খোসা ছাড়ালেও ভালো লাগে। আটি যখন একটু নরম থাকে তখন খোসা সমেত করাই ভালো, না হলে আমটা পুরো গলে যায়। আম কেটে আমি আধা ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে তুলে এইভাবে ছাঁকনির মধ্যে রেখেছি। এবারে রান্নাটা শুরু করব। খুব সামান্য একটু তেল দিলাম, তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা সর্ষে, কালো সর্ষেই দিলাম। ফোড়নটা যখন হয়ে যাবে, ভালো মতো ভাজা হয়ে যাবে, সেই সময়ে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব। এবারে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই তেলের মধ্যে, তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয় না, জল বেশি দেব না, তাহলে কিন্তু চাটনি একদম পাতলা হয়ে যাবে, চিনি থেকেও কিছুটা জল বেরোবে। তাই এরকম করে জল দিলাম আমি, 1 কাপ দিয়েছি জল, যেই কাপে আমরা চা খাই সেই কাপেরই 1 কাপ জল দিয়েছি। এর মধ্যে খুব সামান্য একটু হলুদ দিলাম, আর দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে দিলাম 1/2 চা চামচ, সেদ্ধ হতে দেব। আঁচটা লো করে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রাখলেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে, একদম গলিয়ে দেব না, যেন একটু গোটা গোটা থাকে। ঠিক এই রকম গলে গেলে আবার একদম মিশে যাবে, ভালো লাগবে না, বেশি টক হয়ে যাবে। আর এরকম থাকলে সার্ভ করতেও সুবিধা হবে। একটা করে পিস বেশ নরম হয়ে গেছে, এবারে এর মধ্যে চিনি দেব। এটা আরেকটু নরম হবে, চিনির সাথে আরও কিছুক্ষণ ফুটবে। এটা নিজেদের পছন্দ মতো স্বাদ মতো চিনি দিতে হবে। আমি 100 গ্রাম চিনি দিলাম, আরেকটুও দেওয়া যায়, তবে একটু টক টক হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আমি 100 গ্রাম চিনি দিলাম গোটা একটা বড় আমের জন্য। ওটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমের চাটনিতে মশলা যেটা দেব, তার মধ্যে সবার প্রথমে একটু শুকনো লঙ্কাটা গরম করে নিলাম, যেহেতু শুকনো লঙ্কা একটু সময় নেয় সেই জন্য আগে দিলাম। তারপরে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু মেথি। আমি 5 ফোড়নের সব মশলা দেব, আরও কিছু মশলা দেব, তবে 5 ফোড়নের মশলার প্রপোর্শনটা একটু নিজের পছন্দ মতো দেব। খুব সামান্য দিলাম রাঁধুনি, এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ মৌরি, আর খুব সামান্যই দেব কালো জিরে। 5 ফোড়নের 5টা মশলাই দেওয়া হয়ে গেছে, কিন্তু যেগুলো একটু তিতকুটে স্বাদ কিন্তু ফ্লেভার সুন্দর, মানে স্মেল সুন্দর, সেগুলোও আমি দিলাম, সেগুলো একটু কম মাত্রায় দিলাম। আর জিরে আর মৌরিটা একটু বেশি করে দিয়েছি। এটা যখন এরকম একটু হয়ে এসেছে, সেই সময় দেব 1 চা চামচ গোটা সর্ষে। সর্ষেটা হতে খুব কম সময় নেয়, তাই পরে দিলাম, যখন 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু কিছুটা বাকি থাকবে, সেই সময়ে সর্ষে দিয়ে দিলাম 1 চা চামচ। এটা ভালোভাবে গরম করে নিচ্ছি, রোস্ট করে নিচ্ছি, যাতে গুঁড়ো করতে সুবিধা হয় আর স্মেলটাও সুন্দর বেরিয়ে আসে। রোস্ট হয়ে গেছে, এবারে এটা কিন্তু এই প্যান থেকে আমি সরিয়ে দেবো, না হলে আরও বেশি এটা লাল হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এটা সরিয়ে দেবো আর একটু ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। এটা তাহলে আমি সরিয়ে রাখলাম অন্য পাত্রে। এদিকে চাটনি যে বসিয়েছিলাম সেটা মোটামুটি হয়ে এসেছে, ঘন হয়ে গেছে, চিনিটা এরকম হয়েছে, ঠিক চিনির রস বেশ ঘন হয়ে এসছে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি 1 কয়েকটা কাজু বাদাম, কিশমিশও দেওয়া যায়, দিতে পারেন আপনারা।
আমি কয়েকটা কাজু বাদাম দিলাম। এবারে গ্যাসটা কিন্তু আমি অফ করে দেব, মশলা এখনই দেব না, এটা বেশ ঠান্ডা করে নেব। তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা মেশাবো। এই গরম অবস্থায় দিলে মশলার ফ্লেভারটা কিন্তু চলে যাবে। মশলাটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে, একটু দানা দানা আছে, তবে দেখতে হবে সর্ষেটা যেন পুরো গুঁড়ো হয়ে যায়। এবারে এই মশলাটা চাটনির মধ্যে দেবো। চাটনিটা এখন একটু একটু গরম রয়েছে, অনেকটাই ঠান্ডা হয়ে এসছে কিন্তু কিছুটা গরম রয়েছে, একটু একটু বুদবুদ আসছে। সেই সময়ে আমি এক চা চামচ গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিলাম। এই মশলাটা যতটা বানিয়েছি তাতে তিনটে আম দিয়ে তিনবারে এরকম চাটনি বানানো যাবে। তবে ফ্রেশ বানিয়ে দেওয়াই ভালো, মশলাটা তাহলে স্মেলটা সুন্দর আসে। তবে একদম কম করে তো বানানো যায় না, যেটুকু বেঁচে থাকলো সেটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। এক চা চামচ দিয়ে দিলাম। এবারে এটা আমার কিন্তু রেডি হয়ে গেল, ঠান্ডা করে সার্ভ করতে হবে। আজকে তাহলে আসছি, সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।